So hey guys, welcome back to the channel. এখন যাচ্ছি গালিফ শিল্ড, তো ওখানে মাহির সাথে দেখা হবে। তো তো মাহি বলছিল কাছা ছিনবে, আমার কোনো ইচ্ছা ছিল না, তা বললাম ঠিক আছে চল যাবো, যখন ঘুরেই আসি কিছু পছন্দ হলে নেবো, নাহলে একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে সেটা দেখতে পারবে বুঝি। চলো, তো এবার গালিফ শিল্ডটা অনেক অনেক নতুন মাছ এসেছিল, প্রাইসেস আর রিজনেবল ছিল, আর জিনিসটা হচ্ছে যে ভিড় তো থাকেই, কিন্তু এর মধ্যে ধাক্কাধুক্কি করে না কিনলে মজা আসে না, যেরকম শপিং করি সবাই আমরা। তো মাঝামাঝি জায়গাটা গালিফ শিল্ডটা আমার খুব পছন্দ, কারণ এখানে অনেক নতুন নতুন মাছ দেখা যায়, আর তাই না এখানে সব ধরনের মাছ সব ধরনের প্রাইসে সাইজে অ্যাভেলেবেল। তো যা বৃষ্টি শুরু হয়েছে আমি আস্তে আস্তে ভিজে ভিজিনি পাতো বলে, তো ইয়ে রয়েছে আস্তে ম্যান্ডেটারি, কারণ খাওয়ানোর মাস না থাকলে অস্কারগুলো বড় হবে না, তো ওদের জন্য খাওয়ানোর মাছ। তো এরকম যদি কোনো সিচুয়েশনে তুমি আটকে গেছো বা প্যাকেট থেকে বার করতে টাইম বেশি লাগছে, তো এসে মাছগুলো 5-10 মিনিট এমনি রেস্ট করতে দাও, তাহলে মাছগুলো একটু রিল্যাক্স হবে, তারপর যে কন্টেনারে বার করবে তার আগে একটু নর্মাল জল ঢেলে তার মধ্যে বার করো, যাতে নাইট্রোজেন লেভেলটা সঙ্গে সঙ্গে স্পাইক আপ না করে যায়, তাহলে মাছ মারাও যেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই জলের মধ্যে কই গুলোকেও ছাড়ছি, কারণ মেইন জিনিস হচ্ছে যে কোনোভাবে এদের স্ট্রেস আউট না হয়ে যায়, তাই জন্য এই জলে যেহেতু ওর অ্যাক্লিমেট হয়েছে কিছুক্ষণ, তাই জন্য এর মধ্যেই ওদেরকে ছাড়লাম, পরে বারান্দা যখন ছাড়ো তখন আবার অ্যাক্লিমেট। তো আমি বাইরে অ্যাকুরিয়ামে ছাড়া আগে এদেরকে অ্যাক্লিমেট করছি, কারণ এটা খুবই দরকার, নাহলে মাছটা স্ট্রেস আউট হয়ে যায়, যার জন্য মারাও যেতে পারে, যত বেশি অ্যাক্লিমেট করে তত ভালো। কিন্তু এরা অনেকক্ষণ ব্যাগে ছিল বলে আমি তাড়াতাড়ি করে এদেরকে এর মধ্যে রিলিজ করে দিই। তো প্রথমে কিছুক্ষণ ওরা একটু না নড়লো, মানে কোনা ধরে বসেছিল, কিন্তু তারপর এরা পুরো অ্যাকুরিয়াম ঘুরে বেড়িয়েছে, কোনো প্রবলেম নেই, মাস্ট অ্যাক্লিমেশন করা মাস্ট, না হলে মাছটা খুবই বাজেভাবে স্ট্রেস হয়ে যায়। তো যেহেতু আমার অ্যারোওয়ানা অনেকক্ষণ ধরে প্যাগে ছিল, তো আমি ওকে একটা বালতিতে রেখে ভালো করে রেস্ট করতে দিয়েছি, যাতে সাডেন শকের কিছু না। তো আমার টাইগার অস্কার একদম বিন্দাস আছে, মাছ খাচ্ছে, মারপিট করছে, সব করছে, রিডেকোরেট করছে, জল ছড়াচ্ছে,
তো আর জিনিসটা হচ্ছে মাঝখানে একটু হার্ট হয়ে গেছিল, কারণ ওই ক্রোকোডাইল ফিশের সাথে মারপিট লেগে গেছিল। এখন ঠিক আছে, ও সবার সাথে আবার বন্ধুত্ব হয়ে গেছে, ওয়েল এন্ড গুড। বাইরে নিয়ে এসছে কারণ এটাই ওর মেইন হোম, আর একটা জালি মতন লাগিয়ে দিয়ে যাতে কিছুদিন এই সাইডেই থেকে ও ভালো করে অ্যাডজাস্ট করে যাক, তারপর আমি জালিটা রিমুভ করো, তারপর পুরো অ্যাকোরিয়াম জুড়ে ঘুরে বেড়া কোনো প্রবলেম। তো যতক্ষণ অ্যারোমাটা অ্যাক্লোমেট হচ্ছে ততক্ষণ একটু টাইগার স্কোয়াডটাকে খাইয়েও দিই, আর এর একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, খুবই বদমাশ হয়ে গেছে। আর জিনিসটা হচ্ছে এত লাফায় এখন যে একে এর মধ্যে রাখাও একটু রিস্ক আছে, মানে জলটা কমিয়ে রেখে যাতে কোনোভাবে লাফ মেরে না বেরিয়ে যায়। তো যারা আমার টাইগার অস্কারকে দেখেছে তারা যেন বিশাল স্কিল্ড ছিল, ডাইরেক্ট হাত থেকে খেত, কিন্তু এর জন্য এখনো ওটা অনেক দূরের কথা, টাইম নেবে, বাট আস্তে আস্তে এমটা ঠিক। অ্যাক্লিমেট হওয়ার পরে অ্যারোওয়ানাকে এখন ছেড়ে দেবো, এর মধ্যে একটু জলটা ক্লাউডি আছে কারণ আমি ফিল্টারটা চালাইনি, ফিল্টারটা বন্ধ রেখেছি যাতে অ্যারোওয়ানা ভালো করে অ্যাডজাস্ট করা যাক, তারপর একটা মানে ফিল্টারের একটা পাওয়ার থাকে তো ভাইব্রেশন থাকে যাতে ওর কোনো প্রবলেম না হয়, ও স্ট্রেস না করে যায় কোনো ব্যাপারে। তো ওর সাথে আরও ছোটো ছোটো মাছ আছে, দেখে ভাবে না যে খেয়ে নেবে, অ্যাকচুয়ালি কাউকেই খাবে না কারণ এরা সবাই ওর মুখ থেকে অনেক বড়, আর এরা নিচে ঘুরে বেড়ানোর মাছ, আর অ্যারোওয়ানা তো টপ ওয়াটার কলামের মাছ, তো অত কোনো প্রবলেম হওয়া উচিত। তো ফার্স্ট ডে গালিফ সেটের থেকে আনার পরে তো খাইনি, কিন্তু কিছু দিন গেলে অটোমেটিক খাওয়া শুরু করবে। তো অ্যাকোরিয়ামটার কাভার হিসাবে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কি করি, তো ফাইনালি একটা প্লাস্টিকের নেট মতন লাগিয়েছি যেটা প্রিভেন্ট করবে মাছগুলোকে লাফ মেরে বেরিয়ে যেতে, আর কোনো বাইরে থেকে কোনো কাক বা অন্য কোনো পাখি এসে না খেয়ে নেয়। আর মাঝখানের আমি ডিভিশনটা এরকম একটা প্লাস্টিকের জালি দিয়ে করি যাতে কোনো মাছ ঢুকে না আসে, কয়েকটা মাছ আছে যারা হয়তো অ্যারোওয়ানাটাকে ইনজোর করতে পারে, তাই জন্য প্রিকশন হিসেবে রেখেছি। তো অ্যারোওয়ানা যেহেতু ওয়াটার ফ্লো পছন্দ করে, তো আমি ফিল্টারের আউটলেটটাকে এমনভাবে সেট করলাম যাতে এই পার্টে যেখানে অ্যারোওয়ানাটা আছে ওখানে একটা হালকা ওয়াটার ফ্লো থাকে আর ও খুব এনজয় করতে পারে। তো আজ হচ্ছে ডে টু, ফাইনালি আমার অ্যারোওয়ানা খাওয়া শুরু করেছে। অনেক সময় হয় কি ওদের আনলে এক দুদিন লাগে অ্যাডজাস্ট করতে, একবার অ্যাডজাস্ট হয়ে গেলে মাছ অটোমেটিক খাওয়া শুরু করে দেয়। সব অ্যারেঞ্জমেন্ট করতে করতে হাঁপিয়ে গেলাম, তো মাঝখানে একটা ডিভাইডার দিলাম যাতে অ্যারোওয়ানা আর বাচ্চা কই ফিশগুলো একসাথে থাকে, আর অ্যারোওয়ানার হ্যাবিট হয়ে যাবে তাহলে অন্য মাছের সাথে থাকার, ওদের সাথে বাই দ্য নেট এ হয়ে ইন্টারাক্ট করে। সেকেন্ড হচ্ছে অ্যারোওয়ানার মুখটা ছোটো, তো কই ফিশগুলোকে খাওয়া তো উচিত না, পারবেও না খেতে, আমি কন্টিনিউয়াস মনিটর করবো, যদিও অ্যাটাক করার চেষ্টা করে তাহলে বাচ্চাগুলোকে বার করে দেবো, নাহলে ওকে পেট ভর্তি করে দেবো গাপ্পি দিয়ে, বলেছে গাপ্পি খাওয়াতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো অ্যাকচুয়ালি অ্যারোওয়ানাটা একটা গিফট আমি পেয়েছিলাম বার্থডের জন্য, অনেকে তার চান্দ্রাই দিয়েছিল, তো ওদেরকেও থ্যাংক ইউ। আর ওদেরকে আমি বলেছিলাম যে ভাই এরকম দিস, ওরা তুই নিয়ে না আমরা জানি না, যাই হোক। তো বার্থডে ব্লগটা যদি না দেখো অন্য চ্যানেলে এসে গেছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, গিয়ে দেখে নিও। তো টাটা, এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।
দেখি ফিল্টারে আপগ্রেড করবো হয়তো, কারণ দরকার আছে খুব। আর মেন জিনিস হচ্ছে অ্যারোওয়ানার ফ্লোটা বানাতে হবে, কারণ ওরা ফ্লোতে থাকতে খুব ভালোবাসে। তো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগে, টাটা।